জাতীয় সংগীত অপমাননা ইস্যু বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এফআইআর কে চ্যালেঞ্জ জল করায় এবার কলকাতা হাইকোর্টে। তবে হাইকোর্টে দারুস্থ 10 বিজেপি বিধায়ক বিচারপতি জয় সেনগুপ্ত রেজলাসে মামলা দায়ের করেন এবং সেই মামলা দায়ের করার অনুমতিও পান তারা। সোমবার মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য গত বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিআর আম্বেদকরের মূর্তির নিচে তৃণমূলে ধর্ণা কর্মসূচি চলছিল। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অমিত শাহের সভা শেষ হতেই শুভেন্দু সহ বিজেপির অন্য বিধায়করা বিধানসভায় আচরণ। তৃণমূলের ধর্ণার অদূরে গাড়ি বারান্দার নিচে পাল্টা ধর্ণা শুরু করে বিজেপি। চোর চোর স্লোগান দিতে থাকে। এদিকে তৃণমূলে ধর্ণা কর্মসূচি শেষে জাতীয় সংগীত গাইতে বলেন মুখ্যমন্ত্রী। তবে জাতীয় সংগীত চলাকালীনও বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকে। আর তার জেরেই তৃণমূল জাতীয় সংগীত অপমাননার অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে। লিখিতভাবে স্পিকারের কাছে অভিযোগ জানান তিন তৃণমূল বিধায়ক। তারপরেই বিধানসভায় সেন্ট্রাল ডিসি কে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, অভিযোগ পত্র তার হাতে তুলে দেওয়া হয়। সেই প্রেক্ষিতেই 12 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এয়ারস্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে এদিন লালবাজারে তলব করা হচ্ছে তাদের। কেউ হাজিরা দেবেন না বলেও ইমেল মারফত জানান। এবার এফআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ 10 বিজেপি বিধায়ক।